নিজের এমনভাবে প্রতিষ্ঠিত করেন যারা বিপদের সময় আপনার কাছে ছিল না, পাশে ছিল না, তারা যাতে হিংসে মরে। কেন আপনার কাছে ছিল না? নিজের এরকম প্রতিষ্ঠিত করেন, নিজের এমন এক পর্যায়ে নিয়ে যান যারা আপনার বিপদের সময় আপনাকে হিংসা করছিল, নিন্দা করছিল, তারাই যাতে ভিতরে ভিতরে ভাবে কি ভুলটাই করলাম, ছেলেটা আজকে অনেক প্রতিষ্ঠিত। দেখেন তো বিদেশে আসার সময় অনেকের কাছে টাকা কর্জা চাইছেন, দিছে না, কো হে কি টাকা ফেরত দিব, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। কত মানুষের কাছে গেছেন, কত আত্মীয় স্বজনের কাছে গেছেন, কত আপনজনের কাছে গেছেন, টাকা কিন্তু কেউ কর্জা দিছে না। তবে সুদ, সুদের টাকা দিবার জন্য অনেকেই প্রস্তুত। আর এখন আজকালের যুগে সুদ এইরকম একটা জিনিস, 1 লাখ টাকা দিলে, শুনছি আমি, শুনলাম আর কি, যে 1 লাখ টাকা দিলে 3 মাসে সুদের টাকা অগ্রিম কাটা রেখে দেয়। তো যারা বিদেশ আসার সময় আপনার টাকা পয়সা দিছে না, আপনার ঘনিষ্ঠ আপনজন, চিন্তা রাখেন ভাই, মনে রাখবেন বিপদ ফলে ওই মানুষগুলার আর পাওয়া যায় না। ওই মানুষগুলো হচ্ছে স্বার্থপর, তারা বিপদ হলে মানুষের ভাই মানুষের কাছে আয় না। এই জিনিসটা একবার খেয়াল করে দেখবেন যে বিদেশ আসার সময় 1 টাকাও দিছে না, বিদেশ জন আসে পড়ছেন, কত মজার মজার কথা, রে ভাই, ভাই তুমি কেমন আছো ভাই, বাইরে তুমি তো কল টোল দৌ না ভাই, কতদিন হয়েছে ভাই, হ্যাঁ তুমি কি আমরা ভুলে গেছো ভাই, এই মিষ্টি মিষ্টি কথা কো। কিন্তু বিদেশ আসার সময় 2 টাকা আপনার এদিকে হেল্প করে নাই, করে নাই। যখন নতুন নতুন বিদেশ আইছেন, সংসার চালাইতে পারেন না, তখন আত্মীয় স্বজনের কাছে যদি চাইছেন 10-20 হাজার টাকা তে হেল্প করো, দিছে না ভাই, দিছে না। এই মানুষগুলার চিন্তা রাখেন, আর কিছু কইতাম না, শুধু ওই মানুষগুলার চিন্তা রাখবেন যারা আপনারে বিপদের সময় টাকা দিছে না, তাদেরকে চিন্তা রাখবেন, মনের ভিতর রেখে দিবেন যে তুই বাবা আমারে বিপদের সময় টাকা দিছস না। কিন্তু কোয়ার দরকার নাই, যদি কইতেন যান যে আপনারা দি বিপদের সময় আমার টাকা পয়সা দিছেন না, এখন আমার আমার কল টল ধরেন, কোয়ার দরকার নাই। শুধু মনে মনে রাখবেন যে বিপদের সময় আমার সাইরেনা টাকাও দিছে না ভাই, এই মানুষগুলার চিন্তা রাখবেন। আর শক্ত করে মজবুত করে বিদেশ করেন, টাকা হিসাব করে চলেন, কিছু একটা করেন, তাদেরকে দেখাই দেন যে আমিও একদিন প্রতিষ্ঠিত হতে পারি। বিদেশ অনেকেই ভালো কাজ করে, অনেক টাকা পয়সা কামা, কিন্তু রাখতে পারে না। আমার একটা অনুরোধ কি জানেন ভাই, টাকা পয়সা রাখেন, জমাই রাখেন, নিজের অ্যাকাউন্টে রাখেন, পরিবারের কাছে দেন, যেমনই দেন, কিন্তু টাকাগুলো কাজে লাগায়েন। টাকা যদি কাজে না লাগান ভাই, বিদেশ করে কোনো লাভ নাই। তাদেরকে দেখাইতে হইব বিদেশ করে আমি কি করতে পেরেছি বা কি করতাছি, এই জিনিস ঠালি দেখাই দিবেন। বিপদের সময় যারা আইসে না, তাদেরকে দেখাই দেন যে দেখ আমি একজন প্রতিষ্ঠিত হয়ে গেলাম, তখন তারা হিংসা করবে, আরে বাবারে যে একদিনকে আপনার নিন ছিল সেই আপনাকে একদিন বলবো, ইস কি একটা ভুল করছি, আজকে যদি তারা হেল্প করতাম বা তার সাথে থাকতাম, আজকে আমারও অনেক উপকার হইতো।